Stainless steel. Stainless steel is an alloy of iron, chromium ebong nickel. Acha stainless steel ki bollam alloy. Alloy mane mane shongkor dhatu bolay bangla jeta shongkor dhatu. Thik ache mane shongkor dhatu hocche dui ba totodik dhatu miliye shongkor dhatu toiri kora hoy. Jemon tumi hocche copper er shonge tin mishale ki hobe ব্রোঞ্জ, তাই তো? কপারের সঙ্গে জিঙ্ক মিশালে কি হবে বলো? পিতল, এগুলো হয় তো? তাহলে এই যে দুই বা ততদিন ধাতু মিশিয়ে যে পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে অ্যালয় বলা হয়। তাহলে স্টিল হচ্ছে অ্যালয়, আর স্টেনলেস স্টিল মানে কলঙ্কহীন ইস্পাত বলা হয়। মানে এই ইস্পাতটা এতটাই, এর মনে কলঙ্ক নেই। যদি পিওর স্টেনলেস স্টিল হয়, এখানে বৃষ্টির মধ্যে ফেলে দেবে, জলের মধ্যে পড়ে থাকবে, হচ্ছে দীর্ঘদিন থাকা অবস্থাতেও কোনো মরচে ধরবে না, ঠিক আছে? এই জন্য এর ব্যাপক ব্যবহার, বিশেষ করে হচ্ছে মেডিকেল পারপাসে। ডাক্তারবাবুরা যে অপারেশনগুলো করে, ঠিক আছে, এগুলো পিওর স্টেনলেস স্টিল দিয়ে হতে হয়। কারণ সাপোজ হচ্ছে অনেক সময় পরিষ্কার করে ধুলো না, রক্তের দাগ লেগে থাকলো, সেটা যদি থাকে ওখানে রাস্ট করবে, মরচে ধরে যেতে পারে, পরবর্তীতে ওইটা দিয়ে যদি অপারেশন করা হয় ওখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। এর জন্য স্টেনলেস স্টিল দিয়ে এই সব যন্ত্রপাতিগুলো তৈরি করা হয়, ঠিক আছে? এগুলো কী কী নিয়ে করা হয়? আয়রন লোহার সঙ্গে ক্রোমিয়াম, ক্রোমিয়াম ধাতু, নিকেল ধাতু, এই তিনটে ধাতু মিশিয়ে তৈরি করা স্টেনলেস স্টিল। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, আয়রন থাকে সব থেকে বেশি 75%, ক্রোমিয়াম থেকে 17%, ঠিক আছে, নিকেলও থাকতে পারে, কপারও থাকতে পারে, মানে নিকেল থাকে 4%, কপার থাকে 4%, এরকম, ঠিক আছে? এটা 17.4, ঠিক আছে, কম্পোজিশন স্টেনলেস স্টিল, মানে এই 70% ক্রোমিয়াম আর 4% নিকেল, এটাকে বলা হয় 17.4, বুঝতে পারছো? 17 দেখবে সোনার গায়ে 9.1 থাকে না, ওই রকম মার্কিংটা, মানে ওখানে 9.1 মানে অতটা কপার আছে, কপার মানে অশুদ্ধি। আচ্ছা, তারপর সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, শুধু ইলেকট্রিসিটি নয় হিটেরও, মানে রূপ, ঠিক আছে, তাপ এবং তড়িতের কুপরিবাহী, তাপ এবং তড়িতের, দেখো রূপর যে তার বা রূপর বা রূপ দিয়ে তো আমাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র বলা হয়, অনেক সময় বড় বড় মানে দামি যন্ত্রতে, ধরো যে সুপার কম্পিউটারগুলো তৈরি করা হচ্ছে, এদের যে ওয়্যারিংটা, এটা হচ্ছে রূপর দিয়ে তৈরি করা, যাতে ওখানে কোনো রকম বাধা না পড়ে, বুঝেছো? ওই যে ট্রানজিস্টারের যে ওয়্যারগুলো বা ডায়োডের ওয়্যারগুলো, আইসির ওয়্যারগুলো, সব সার্কিটগুলো রূপ দিয়ে করা থাকে, ঠিক আছে? কী করে করে বলো তো? আগে হচ্ছে সার্কিটগুলো দাগ দিয়ে দিল, এবার ওর উপর দিয়ে উপর ঢালাই করে দিল, হয়ে গেলো, অন্য জায়গা ফাঁকগুলো মানে ওই ড্রেনগুলো ভর্তি হয়ে গেলো, সার্কিট হয়ে গেলো, কঠিন কিছু নয় কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই, সে তো সব কিছুই। আচ্ছা, তারপরে দেখো, কপার ইজ দ্য বেস্ট, এটা ভুল আছে, এই জন্যই আমি বারবার বলছিলাম, কপার হচ্ছে হিটের বেস্ট কন্ডাক্টর নয়, ঠিক আছে? তবুও হচ্ছে কপারের ওয়্যার আমরা ইউজ করি, ঠিক আছে? দেখবে রাস্তায় যে ওয়্যারগুলো, ওগুলো কিসের? কারেন্টের তারগুলো, অ্যালমুনিয়ামের, অ্যালমুনিয়াম দাম কম, ঠিক আছে, কিন্তু ওর কপারের থেকে কম, কমা কোয়ালিটি কম, কিন্তু কপারের বেটার। এই জন্য বাড়ির যে ওয়্যারিংগুলো করা হয়, তুমি কপারের ওয়্যার দিয়ে করবে, তোমার যে কারেন্ট এর বিল উঠবে, ঠিক আছে, অ্যালমুনিয়ামের করলে অবশ্যই একটু হলেও বেশি উঠবে, ঠিক আছে? এই জন্য বাড়িতে যদি হচ্ছে ওয়ারিং করো, অবশ্যই কপার দিয়েই করবে। নেক্সট দেখো, হোয়াট ইজ ইউজড অ্যাজ লুব্রিকেন্ট, লুব্রিকেন্ট হিসাবে আমরা ভারী বড় বড় যন্ত্রগুলোতে আমরা লুব্রিকেন্ট হিসাবে সাধারণত গ্রাফাইট ইউজ করা হয়, ঠিক আছে?
is graphite. Graphite is kisher, carbon er ekta rupbhed, altrop of carbon. ঠিক আছে, এবং গ্রাফাইট দিয়ে পেন্সিল তৈরি করা হয়, পেন্সিলের যে শীষগুলো ওটা গ্রাফাইট দিয়ে, এবং কাগজে দাগ কাটার জন্য গ্রাফাইট ইউজ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো, এই যে আগেই বলছিলাম ব্রাশ, ঠিক আছে, ব্রাশ হচ্ছে কী কী, ব্রাশ মানে পিতল, ঠিক আছে, আর ব্রোঞ্জ মানে, ব্রোঞ্জ মানে ওই বাংলায় কি ব্রোঞ্জই বলা হয়, ব্রোঞ্জই বলা হয়। আচ্ছা আচ্ছা, ব্রাশ হচ্ছে কী কী দিয়ে তৈরি করা হয়, জিঙ্ক আর কপার দিয়ে, মোটামুটি জিঙ্ক থাকে 70-30% আর জিঙ্ক থাকে, সরি কপার থাকে, জিঙ্ক থাকে 30%, কপার থাকে 70%, কপারটা বেশি থাকে, বুঝতে পারছো, জিঙ্কটা হচ্ছে একটু সাদা টাইপের হয়, না লাস্টে দেখো ওটা হচ্ছে ধাতু, ঠিক আছে, কপার জিঙ্ক থাকে 30% আর কপার থাকে 70%, নেক্সট দেখো, আচ্ছা হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ গোল্ড ইন 80 ক্যারাট গোল্ড, মানে দেখো আমরা যে গোল্ডের পিউরিটি মাপ হয় ক্যারাট দিয়ে, মানে 24 ক্যারাট মানে 24 ক্যারাট গোল্ড মানে পিওর গোল্ড, ওর মধ্যে কোনো অশুদ্ধি থাকে না, ঠিক আছে, 24 ক্যারাট গোল্ড, চব্বিশ ক্যারাট গোল্ড পিওর হয় না, ওই 99% একটু খালি হলে অশুদ্ধি থাকেই, পিওর মানে গোল্ডকে একদম 100% পিওর করা যায় না, ওটা তো পিওর গোল্ড, তুমি যখন সোনার বার কিনবে, ঠিক আছে, সেগুলো হচ্ছে পিওর হয়, ঠিক আছে, মানে 24 ক্যারাট সোনা, আর ওটাই হচ্ছে জুয়েলারি, যে ওদের লাভটা কোথায়, ওরা সোনার দামটা ওই দামে কিনলো আর তোমার কাছে ওই দামেই বিক্রি করবে, আরও কম দামে বিক্রি করবে, দেখো মানে ওই 24 ক্যারেট গোল্ডের যে রেট আছে, তুমি যে প্রোডাক্টটা কিনছো এই ওই দামেই দিচ্ছে, তার মানে ওদের লাভটা কী হচ্ছে, ওটা কিনছে ওই দামে দিচ্ছে ওই দামে, ওর মধ্যে তো ইয়ে মেশানো থাকে, কপার মেশানো থাকে, হ্যাঁ, তোমার পিওর গোল্ড দিয়ে পিওর সোনা দিয়ে কখনোই জুয়েলারি বানানো যায় না, নরম, ঠিক আছে, ওই পিওর সোনার জুয়েলারি যদি এরকম মুঠো করো সব হচ্ছে দলা হয়ে যাবে, এবার ওই এর জন্য ওর সঙ্গে সাধারণত কপার মিশানো হয়, এর জন্য যে জুয়েলারিগুলো আমরা কিনি তো এটা হচ্ছে ওই 22 ক্যারাট 22 ক্যারাট ওটাই হচ্ছে 99.9% সোনা থাকে, বাকিটা থাকে অশুদ্ধি, ওটুকুই হচ্ছে লাভ, ঠিক আছে, এবার চোর হলে আরও বেশি দেবে, এবার অবশ্যই এক এখন সংস্থা আছে, তোমরা যদি বেশি সোনা অবশ্যই কেনো, তাদের এই সোনার একটা অ্যাসোসিয়েশন আছে, একটা কার্ড দেয়, এই কার্ড হচ্ছে দোকান থেকে দেয় না, ওরা ওই ইয়েটাকে প্রোডাক্টটাকে পাঠায়, পাঠানোর পরে ওটা হচ্ছে ইয়ে করে, যাচাই করে, ঠিক আছে, যে কত পার্সেন্ট সোনা আছে, তার উপর একটা এটিএম কার্ডের মতো কার্ড দেয়, ওইটা নিলে তুমি ওইটা তুমি যে কোনো জায়গায় বিক্রি করে দিতে পারো সোনাটা পরবর্তীতে, ওইটাই হচ্ছে একটা পিউরিটির প্রমাণ, মানে যতটা কত পার্সেন্ট সোনা আছে কত পার্সেন্ট ওটাই পুরো লেখা থাকে। এবার দেখো 24 ক্যারাট মানে 100% গোল্ড, তাহলে 18 ক্যারাট মানে কত পার্সেন্ট হবে, 22 ক্যারাট হবে, 75% সোনা হবে, মানে 75% সোনা হবে আর হচ্ছে বাকিটা হচ্ছে ইয়ে হবে। তারপরে দেখো আয়োডিন ইজ অবটেইন ফ্রম সি উইডস, আমরা যে আয়োডিন খাই মানে আমরা আয়োডিন হচ্ছে গ্রহণ করি, এটা কিসের থেকে, সামুদ্রিক মাছ থেকেও হতে পারে, আর বা সি উইডস মানে সামুদ্রিক আগাছা থেকে, সামুদ্রিক আগাছা থেকে, সামুদ্রিক আগাছা দেখো এখানে ফটোতে দেখানো হয়েছে বিভিন্ন রকমের হচ্ছে শৈবাল, এরা হচ্ছে সামুদ্রিক আগাছা, ঠিক আছে, হ্যাঁ, আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, আয়োডিন হচ্ছে আমাদের থাইরয়েড যে গ্রন্থিটা আছে সেই গ্রন্থিটাকে গ্রন্থির গঠনে সহায়তা করে, ঠিক আছে, এবং থাইরয়েড গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়, থাইরক্সিন হরমোন নিঃসৃত হয়। এর পরের কোশ্চেনই আছে দেখো, হুইচ এলিমেন্ট প্রিভেন্ট গয়েটার
গয়টার মানে গলগণ্ড, গলগণ্ড রোধ করতে কোন ভিটামিন সরি কোন এলিমেন্টটা, এটা তো ভিটামিন নয়, কোন মৌলিক পদার্থ সাহায্য করে? আয়োডিন। আয়োডিন যখন হচ্ছে ওই সিউইড থেকে ইয়ে তৈরি করা হয় এরকম দানা দানা দেখা যায় আয়োডিন। ঠিক আছে, এখানে ফটোতে দেখানো হচ্ছে। আচ্ছা নেক্সট দেখো,